hello children in a previous class uh, we have learned about various types of foods and various types of food components uh, vitamins fats balanced diet and in this class we are going to learn about the preservation of food how the foods are preserved okay mm, cooked or uncooked food get uh, gets spoiled when it is kept exposed to air অ্যান্ড moisture ফর a লং টাইম the প্রসেস অফ ট্রিটিং ফুড টু প্রিভেন্ট ইট from গেটিং স্পয়েল ইজ called prevention the process বাই which দ্য ভেরিয়াস টাইপস অফ ফুডস we prevent various types of food from spoiling that is called prevention কোনো খাবার যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা নানা রকম উপায় উপায়ে সেগুলোকে খারাপ হওয়া থেকে রক্ষা করি সেটা কি বলে প্রিজারভেশন ওকে দ্যার আর সাম ওয়েজ বাই হুইচ উই উই ক্যান প্রিজার্ভ দ্য ফুডস দ্য ফার্স্ট ওয়ান ইজ রেফ্রিজারেটিং রেফ্রিজারেটিং মিন্স কিপিং দ্য ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড কুকড ফুড ইন দ্য ফ্রিজ অ্যান্ড ইট প্রিভেন্টস দেম ফ্রম

is completely removed from the food items. Okay, uh, one simple way is to dry foods item under the sun. For example, dates and uh, raisins are prevents preserved as dry foods Okay, you can see here these are all dry fruits. Okay, in this process uh, we removed all the water from the

in the air can spoil the food so they are kept in airtight cans so they, they do not affect affected by the moisture of air by this process they are in good position for a long time that is called canning you can see here in the picture there are various types of food they are canned okay in in this process they দে আর প্রিজার্ভড ফর লং টাইম ক্যানে এইভাবে ভরে রাখা খাবার ভরে রাখাকে বলে ক্যানিং এতে বাতাসে যে ময়স্চার থাকে সেটা খাবারগুলোকে নষ্ট করতে পারে না নেক্সট প্রসেস ইজ পিকলিং অ্যান্ড উই ডু দিস পিকলিং বাই বাই ইউজিং সল্টস ওকে

দে ক্যান প্রিজার্ভ ফুড ফর এ লং টাইম দ্যাট ইজ কল পিকলিং পিকলিং হচ্ছে আমরা এখানে সল্ট ইউজ করি সল্ট এবং অয়েলের যে সলিউশনটা সল্টের সঙ্গে অয়েল যদি মিশিয়ে দিই সে সেইখানে যদি কোনো খাবার ভরে রাখি তাহলে সেটা অনেকদিন ভালো থাকে এটা কি বলে পিকলিং নেক্সট ইজ জেলিং অ্যান্ড উই ইউজ সুগার ইন দিস মেথড ওকে

এইভাবে প্রিজার্ভ করতে পারি এটা কি বলে জ্যামিং সরি জেলিং ওকে সো মুভ টু দ্য নেক্সট পার্ট নেক্সট পশন ইজ রেস্ট পশ্চার অ্যান্ড এক্সারসাইজ ইন অ্যাডিশান টু এ ব্যালেন্সড ডায়েট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রেস্ট এ গুড পশ্চার অ্যান্ড রেগুলার এক্সারসাইজ আর এসেন্সিয়াল টু স্টে হেলদি ওকে

ইফ উই ডু নট স্লিপ দ্যাট মা উই ক্যান ফিল টায়ার্ড অ্যান্ড ইট অলসো মেক আস ফলসিক দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুম খুব দরকার ঘুম এই রেস্টটাও আমাদের বডি ঠিক রাখে আমরা যদি ঠিকঠাক রেস্ট না দিই বডিকে তাহলে আমরা টায়ার্ড ফিল করবো এবং অসুস্থ হতে পারি নেক্সট পশ্চার ওকে হোয়াট ইজ পশ্চার

while you are sitting and that is not the correct one that is the correct one by uh, if we sit like that it keeps our body healthy so this is called posture this is the standing posture this is the right standing posture do not uh, while stand stand straight okay and if we

পশ্চারটা কী জিনিস যখন আমরা হাঁটি বা বসি বা আমরা দাঁড়িয়ে থাকি তখন সঠিক পজিশনে দাঁড়া দাঁড়ানোটাই হলো পশ্চার আর এই পশ্চার আমাদের অনেকভাবে সাহায্য করে যেমন আমাদের বোনস মাসাল ঠিক রাখে আমাদের পিছনে পিঠে যে ব্যথা হয় সেটা থেকে রক্ষা করে এবং আমরা আমাদের দেখতেও ভালো লাগে নেক্সট ইজ এক্সারসাইজ এক্সারসাইজ সচেজ রানিং ওয়াকিং

yoga is also a very useful things nowadays okay if you do yoga or and exercise every day they have some benefits like they keeps our bones and muscles healthy and stronger

খেলতে পারো তোমরা এগুলো সবই জরুরি এক্সারসাইজের সঙ্গে যোগাটাও খুব জরুরি যোগা এই এক্সারসাইজ এবং যোগা আমাদের বোনস আর মাসেল স্ট্রং করে আমরা ভালো ঘুমাতে পারি আমরা টায়ার্ড ফিল করি না এবং আমরা কাজে এনার্জি পাই ওকে স্টুডেন্টস সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার উই স্টার্ট exercise in the next class. Thank you.